अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल शुक्तिज किचन। आज हमें अपने तैरी कर देखा मैंगो पैनकेक विथ नट्स। पैनकेक पसंद कर सबाई, विशेषकर बच्चारा खूब पसंद कर। खूब ही सुस्वादु एवं पुष्टिकर, खूब सहजे तैरी ना जाए। चलून देखे ना जा कीभावे परफेक्ट पैनकेक तैरी करते हैं। एर जन्नो आमी एक टी रूम टेम्पारेचारे थाका डिम निये निच्छी। एर मध्ये आमी दिए दिच्छी हाफ कप चीनी। एखन एक टी हैंड व्हिस्कर साहाज्ये डिम और चीनी के आमी खूब भालोभावे फेटिए निच्छी। आपनारा चाइले एटी काटा चामच थेकेओ खूब भालोभावे फेटिए निते पारेन। ख्याल रखते हबे डिम और चीनी जेन खूब भालोभावे मिशे जाए। এটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 3 মিনিটের মতো এটি বিট করে নিয়েছি। চিনি আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স। हाफ कप तरल दूध आमी दिए दिच्छी। एखन एगुलोके खूब भालोभावे आमी फेटिए नेब। प्राय 2 मिनिटेर मतो आमी एटाके फेटिए निच्छी। एर मध्ये आमी हाफ कप मैंगो पाल्प दिए दिच्छी। आमी एकटा आमेर पाल्प करे निये छी। एटिके खूब भालो भावे आमी फेटिए निये छी। एखन एकटा चालनीर मध्धे दिए आमी शुकनो उपकरणगुलो एक कप मयदा, एक चा चामच बेकिंग पाउडार, एक पिंच लवण দিয়ে চেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন চালনি দিয়ে চেলে নিতে, তাহলে আপনাদের ব্যাটারটা খুব স্মুথ এবং ফ্লাফি হবে। এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলো তৈরি করে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কিছুটা ব্যাটার গোল চামচে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব। এর উপরে কিছুটা বাবল বা ছিদ্র হবে। আমি 1 মিনিট দেওয়ার পরে এটিকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটি উঠিয়ে নেব। প্যানকেকটিকে আমি এবার উল্টে দিচ্ছি। প্যানকেকটি আমার দুই পাশ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নেছি। আমি আরও একটি প্যানকেক আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাকেও আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এই প্যানকেকটি আমার হয়ে গিয়েছে, আমি এটিকেও তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। প্যানকেকের উপরে মধু এবং কুচি করা বাদাম দিয়ে আমি প্যানকেকগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো
তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো প্যানকেক উইথ নাটস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে আপনারা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।